হ্যালো এভরিওয়ান, আমি কাউসার। ওয়েলকাম টু পিএইচপি টিউটোরিয়াল এপিসোড 9। আজকে আমরা দেখব ফর লুপ। তো ফর লুপ লেখার সিনট্যাক্স হচ্ছে, প্রথমে ফর প্যারেন্থেসিস, তারপরে কার্লি ব্র্যাকেট। তো আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপে দেখেছিলাম, হোয়াইলের পর প্যারেন্থেসিসে একটি মাত্র আর্গুমেন্ট ব্যবহার করেছিলাম, কিন্তু ফর লুপের আর্গুমেন্ট হচ্ছে তিনটি। ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে আমাদের কন্ডিশন বা টেস্ট, এবং থার্ড আর্গুমেন্ট হচ্ছে আমাদের অপারেশন। তো চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম আই, এবং এটার ভ্যালু দিলাম 1। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, সেমিকোলন। আর আমাদের সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে, বা স্টেটমেন্টটা হচ্ছে আমাদের টেস্ট বা কন্ডিশন, হচ্ছে আই লেস দেন অর ইকুয়াল টু 10। এবং থার্ড আর্গুমেন্ট বা স্টেটমেন্টটা হচ্ছে আমাদের অপারেশন। তো অপারেশন হিসেবে এখানে আমরা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করলাম, এবং আমাদের এই কন্ডিশন যখন ট্রু হবে তখন এই কোড রান করবে, অর্থাৎ প্রতিবার আই প্রিন্ট করবে। তো আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে আই ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট। এবং আমাদের কন্ডিশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আই 10-এর ছোট বা 10-এর সমান হবে, তখন কি হবে, আই প্লাস প্লাস, অর্থাৎ আই এর মানের সাথে প্রতিবার এক যোগ হবে, এবং আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। তো চলুন দেখি। তো আমাদের ফার্স্টে আই এর ইনিশিয়াল ভ্যালু ছিল 1, তো 1 10 থেকে ছোট, সুতরাং আমাদের 1 প্রিন্ট হয়েছে। এবং আমরা অপারেশন হিসেবে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করেছিলাম, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। তো এই জন্য আমাদের আই এর মানের সাথে 1 যোগ হয়েছে, 2, 2 ও 10-এর থেকে ছোট, তো সুতরাং 2 প্রিন্ট হয়েছে, এবং 2 এর সাথে 1 যোগ হয়ে 3। তো এইভাবেই লুপ চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আই এর মান 10 বা তার ছোট থাকে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলতে থাকবে। যেমন আমাদের কন্ডিশন ছিল আই লেস দেন অর ইকুয়াল টু 10, যখন এটার মান 10-এর বেশি হয়ে যাবে তখন এই লুপ অটোমেটিক থেমে যাবে। তো আমরা এই ইনক্রিমেন্ট অপারেটর বা অপারেশন চেঞ্জ করতে পারি, যদি আমরা চাই যে প্রতিবার আই এর মানের সাথে বা আই এর মান 2 করে বাড়বে, তখন আমরা এটা করতে পারি যে আই প্লাস ইকুয়াল টু 2। এটার মানে হচ্ছে যে আই এর মানের সাথে প্রতিবার 2 যোগ হবে, এবং সেই ভ্যালুটা আই এর ভ্যালু হিসেবে স্টোর হবে। তো এখন চলুন আমরা দেখি যে প্রথমে 1 ছিল আই এর মান ইনিশিয়াল ভ্যালু, তো 1 10 থেকে ছোট 1 প্রিন্ট করেছে, এবং আমাদের শর্ত অনুযায়ী আই এর সাথে 2 যোগ হয়েছে 3, 3 এর সাথে 2 যোগ হয়েছে 5, এভাবে আমাদের লুপ কাজ করেছে। কিন্তু আমাদের 9 হওয়ার পরে থেমে গেছে, কারণ 9 এর সাথে যদি 2 যোগ হয় এটা 11 হয়ে যায়, তো 11 10-এর ছোট না বা 10-এর সমান না, কন্ডিশন ফলস হয়, তো এই জন্য 9 পর্যন্তই আমাদের লুপ থেমে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, কারো কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।